আর আন্টি যাবেন কি যাবেন না সেটা তো আপনার উপর। তবে একটা কথা বলে দিই, কাল যদি পূজায় যান তাহলে কিন্তু আপনারই লাভ। কিসের লাভ? আপনি তো আপনার ছেলেকে পাগলের মতো খুঁজছেন, ঈশ্বরের মহিমার কথা তো আর বলা যায় না। হয়তো আমার রাজাকে, মানে যাকে আপনি আপনার ছেলে হিসেবে দাবি করেন, হয়তো সেই কাল পূজায় এসে উপস্থিত হল। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। না আন্টি, আজ আমার কাছে একদম সময় নেই, অনেককে নিমন্ত্রণ করার আছে, তো তাই চলে যেতে হবে। আসি। শুনলি শুনলি তোরা ও কি বলে গেল? বড়দি বড়দি, তুমি দুষ্টুর কথা একদম বিশ্বাস করো না। এটা এরা নিশ্চয়ই নতুন কোনো শয়তানি, জানো তো? শয়তানি? কিন্তু দিদি ভাই, দুষ্টুর কথায় অবিশ্বাস করে আমরা আবার ঠকবো না তো? দেখো, দুষ্টু যখন বলেই গেল যে রোহন কালকে পুজোয় আসতে পারে, একবার গিয়ে দেখি না আমরা। আর তাছাড়া সত্যনারায়ণ তো আবার নাম শুনলেই যেতে হয়। যাবো যাবো।